কখনো আসি নাই তো আসেন, ভিতরের অনেক বড় বড় সেলিব্রিটিরা আছে, বিভিন্ন জায়গা থেকে আমাদের পাবনা থেকে আসছে, আরো অনেকেই আসছে। ভালো আছে না? হ্যাঁ আলহামদুলিল্লাহ। কেমন লোক আসতেছে, কেমন আসে সবাই? আপনাদের সারাটা ভালো আছে, অনেক লোকজন আসতেছে, আশা করি আরো আসবে। এই যে আমাদের শাহরিয়ার ভাই, সবার আসসালামু আলাইকুম, ভালো আছেন? আরে আপনি তো আমার ইতে ফ্রেন্ডশিপ আছে তাই, এবং আপনি খুব ভালো লাগে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কি কোনো সংগঠনে আছেন? আমি কোনো কিছুর সাথেই নাই, যারা ভালো কাজ করে যারা, হ্যাঁ তাদের সাথে, যারা ভালো কাজ করে এবং দেশকে যারা মন থেকে যারা ভালোবাসে আমি তাদের সাথে আছি। আসলে ছাড়ো যে আমার ভিডিও দেখে আমার এটা আসলে অনেক ভালো লাগতেছে যে আপনাদের ভালোবাসায় যেন আরো ভালো কাজ করতে পারি। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই। এই দেখেন এই মানুষটাকে চেনেন না? দেখেন আমাদের পাবনার রিয়েল হিরো, পাবনার রিয়েল হিরো চলে আসছে। দাদু কি অবস্থা? ভালো আছে? এই তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, অনেকদিন পর দেখা। অনেকদিন পর, এক বছর। হ্যাঁ এক বছরের মতো। দেখেন তো দেখি চিনতে পারেন কিনা। আপনার লোকজন তো অবশ্যই চিনা লাগবে, নাহলে টাকা ফেরত। আপনাকে আমি রিপ্রেজেন্ট করার ট্রাই করি, আর তাছাড়া সবচেয়ে বড় কথা বড় ভাই মানে বাইরে থাকতে তো কাজ করছে, বাট দেশে আসার পর অসহায় মানুষদের মানে ইদানিং যে হেল্প করতেছে, আমরা চাই আমাদের যেভাবে পাবনাকে রিপ্রেজেন্ট করছেন, অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন, এভাবে আগায় যান। আপনাদেরকে দেখেই যেন আমরা ইন্সপায়ার হয়ে আমরা এই ধরনের কাজ করতে পারি। এই অধমতার ছবিটাও দেখি এখানে আছে, দেখেন এই দেখে সবারই আছে, সব ভাই ভাইদেরই আছে। এই যে আমার ছবিটাও এখানে আছে, আমাদের পাবনার সবারই আছে। ভালো আছে ভাই? পেজের জন্য কিছু বলে দেন। সব জায়গায় আনন্দের মধ্যেও কিন্তু কিছু দুঃখ থেকে যায়, তো ঠিক আমার ভাইয়ের কিছু কথা আমিলো ভাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? বলেন ভাই। ভাই কি বলবো, আমরা দুঃখের সাথে আজকে বলতে হচ্ছে, এখানে আমাদের কোনো দাম নাই, আমাদেরকে কেউ ভ্যালু দিচ্ছে না, আমরা এখানে মানুষের মতো বসে আছি। আর আশেপাশে যত কাপল ব্লগার টিকটকার আছে সবার দিকে মানুষ ভিড় জমাচ্ছে, ঘুমড়ি খেয়ে পড়ছে, দেখেন ক্যামেরা দিয়ে ভরে ফেলছে। কেমন আছো দাদু? এই তো ভাই আলহামদুলিল্লাহ, কেমন আছেন? কখন আসছো তুমি? আমি আসছি 12টার দিকে আর কি। 12টার দিকে আসছো? হ্যাঁ। কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। সবাইকে দেখে ভালো লাগতেছে? অনেক ভালো লাগতেছে, সবাই আসছে একসাথে আমরা। আলহামদুলিল্লাহ ভালো। এই কেমন আছেন আপনারা, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? কেমন লাগতেছে এই জায়গা? যত মেয়েরা আছে বেশিরভাগ মানে বেশিরভাগ মেয়েরাই কিন্তু এই আপুর ভিডিওটা দেখে, তো আমার প্রবাসী ভাইদের জন্য কিছু বলবেন এবং আপনার কিছু কথা বলবেন, কেন আপনাকে সবাই ভালোবাসে আর প্রবাসী ভাইদের জন্য কিছু। আসসালামু আলাইকুম, মানে প্রথমবার আমি আজকে ঈশ্বরদীতে আসছি, আর আপনার নতুন ফলোয়ার আমি মনে করতে পারেন। আর প্রবাসীদের জন্য সবসময় বাংলাদেশের মানুষ আমরা স্যালুট জানাই, কারণ তারা অনেক কষ্ট করে মানে দেশের জন্য ফ্যামিলির জন্য বাইরে থাকে আর কি। তো সবসময় আপনাদের জন্য দোয়া থাকবে, অ্যান্ড আপনারা যে এত ভালোবাসেন আমাকে, আমি এটা লাকি, আমার কষ্ট সার্থক। পাবনাতে আমার দ্বিতীয়বার আসা, বাট আমার কাছে ভালো লাগছে। ঈশ্বরদীতে প্রথমবার। ভালো, অনেক ভালো, আমাকে অনেক মানে ভালোবেসে কাছে টেনে নিয়েছে সবাই। আচ্ছা ধন্যবাদ। আর একটা বিষয়, সে হচ্ছে আমাদের পাবনার মানুষগুলোকে দেখলে বিভিন্ন জেলার মানুষরা আমাদেরকে একটা কথা প্রথমে বলে, সেটা হচ্ছে যে পাবনার মানুষ পাগল। কেন এটা বলে? আর পাবনার মানুষ পাগল না, দেশের মানুষ মানে বাহিরে পাবনার বাহিরে যারা থাকে যেসব মেন্টাল সিক, তারা পাবনাতে আসে ট্রিটমেন্ট নিতে। মাঝে মাঝে মনে হয় যে আমি নিজেও ট্রিটমেন্ট নিতে মেডিকেলে আসি, তো মেন্টাল সিক মানে আমি দুদিন পর সিক হয়ে যাব, তো আমি ট্রিটমেন্ট নিতে আসবো দুদিন পরে পাবনাতে। পাবনার মানুষরা তো সেবা দেয়, আর বাংলাদেশের সব শহরের মানুষগুলো এখানে আসে সেবা নিতে। আপনার জীবন সঙ্গী হিসেবে কেমন আপনার লাগে? 100-এ 100%, তাহলে তো সংসার করতাম না। ধন্যবাদ। পাবনা ঈশ্বরদী স্বপ্নদ্বীপ রিসোর্টে অনেক বড় বড় সেলিব্রিটিদের ইনভাইট করেছিল, এবং এখানে পাবনার যারা ভাই ব্রাদাররা কন্টেন্ট ক্রিয়েটর আছেন সবাই এখানে একটা মিলন মেলার আয়োজন করেছিল। তো সব মিলে আমিও এখানে গিয়েছিলাম, অনেক ভালো লাগলো। আর এই রিসোর্টটা অনেক সুন্দর, আমি এর আগে কখনো এই রিসোর্টে যাই নাই। তো এখানে যত ছোট ছোট ভাইরা আছে সবার ভালোবাসা পেয়ে আমি মুগ্ধ।